ইফতারের সময় কোনো না কোনো শরবত না হলে চলেই না, কারণ সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার পর প্রাণ ভরে শরবত খেতে মন চায়। ইফতারে অন্যান্য শরবতের চেয়েও লেবুর শরবত খাওয়ার প্রচলন বেশি। এই শরবত যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকরও, কারণ লেবু হল ভিটামিন সি এর অন্যতম উৎস। আবার লেবু খেলে মুখের রুচিও বাড়ে দ্রুত, সুগন্ধি এই ফলের স্বাদই ভিন্ন। ইফতারে লেবুর শরবত খেলে কি উপকার পাবেন, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেটাই জানাব। প্রতিদিন লেবু খেলে তা বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে রাখতে কাজ করে। লেবুতে থাকে প্রচুর ভিটামিন সি, এই ফল কোলাজেন সিনথেসিসে কাজ করে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবুর শরবত কিংবা লেবু খাওয়া উচিত। এতে বিভিন্ন অসুখের সঙ্গে লড়াই করে সুস্থ থাকা সহজ হবে। ইফতারে তো লেবুর শরবত খাবেনই, রাতের খাবারে ভাতের সঙ্গেও লেবু খেতে পারেন। এতে সিজনাল বিভিন্ন সংক্রমণ রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যাবে। নিয়মিত লেবু খেলে সেটা ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে, যে কারণে আপনার ত্বক থাকে সতেজ, সহজে বয়সের ছাপও পড়ে না। লেবুতে প্রচুর জলীয় উপাদান থাকে, যে কারণে লেবু খেলে তা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আবার সারাদিন রোজা থাকার পরে শরীরের পানিশূন্যতা দূর করতেও লেবুর শরবত কাজ করবে। তাই রোজায় এ ধরনের সমস্যা এড়াতে ইফতারে লেবুর শরবত রাখতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন লেবু খেলে তা আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে যায়। পাশাপাশি হজমের যে কোনো সমস্যা দূর করতেও এটা ভীষণভাবে কার্যকরী। তাই রোজায় হজম সংক্রান্ত সমস্যা এড়াতে লেবুর শরবত ইফতারে রাখতে পারেন। যদিও লেবুতে প্রচুর ক্যালোরি থাকে, তবুও এটি ওজন কমাতে দারুণ সাহায্য করে। লেবুর শরবত খেলে তা বহুক্ষণ পেট ভরিয়ে রাখে, যা কিনা মেদ ঝরাতে সাহায্য করে। তাই আপনার যদি বাড়তি ওজন কমানোর চেষ্টা থাকে, তাহলে লেবু আপনাকে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে শরবতে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে।